বাউল সম্রাট আব্দুল করিম হাসন রাজা রাধারমন সহ বরেণ্য সব লোকশিল্পীর গান তরুণদের কণ্ঠে। ভাটির দেশ সিলেটে ম্যাজিক বাউলিয়ানার অডিশন প্রতিযোগিতায় অংশ নিতে ব্রিটিশ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে ভিড় শিল্পীদের। ধন্যবাদ জানাই মাছরাঙা টেলিভিশনকে এত সুন্দর আয়োজন করার জন্য। বাউল গান হচ্ছে আত্মার খুরাক, এই গান গাইলে আমরা শান্তি পাই আর চেষ্টা করবো এই গান ধরে রাখার। গান গেয়ে অনেক বড় হওয়ার ইচ্ছা, অনেক বড় হতে চাই, বাবা আমার স্বপ্ন পূরণ করতে চাই। আব্দুল করিম, তারপর লালন সাঁই, যে অনেক গানে গানেই মানুষের বাস্তব বাস্তব কথাগুলো উঠে, তাই এটা অনেক পছন্দের গান আমার বাউল গান। অডিশন রাউন্ডের এ বিভাগে অংশ নিচ্ছেন রেজিস্ট্রেশন করা 1000-এরও বেশি শিল্পী। এদের মধ্যে অনেকে আবার পেয়ে গেছেন সিলেকশন রাউন্ডে যাওয়ার ইএস কার্ড। বাংলা গানের যে প্রভাবটা আমরা দেখতে পাচ্ছি, বাংলা গানের জন্য যে আকুতি দেখতে পাচ্ছি, যে ভালোবাসা দেখতে পাচ্ছি, সেটাই আমরা অভিভূত। সেই কাজটা করে যাচ্ছে মাছরাঙা টিভি। এই অঞ্চলটার প্রতি আমাদের প্রত্যেকেরই অন্যরকম একটি আগ্রহ থাকে প্রতি বছর বাউলিয়ানায়, যে এখান থেকে আমরা বেশ কিছু সম্ভাবনাময় কণ্ঠ লোকগানে আমরা তুলে আনতে পারব কিংবা পাব। ম্যাজিক বাউলিয়ানার অডিশন রাউন্ডগুলোতে শিল্পীদের ব্যাপক সাড়ায় সন্তুষ্ট আয়োজকরা। এবারে এই আসরটি আরও একটি বিশেষ কারণে উল্লেখযোগ্য। সান ফাউন্ডেশনের উদ্যোগের এই আয়োজনে যারা সেরা হবেন তারা আগামী বছর সান ফাউন্ডেশনের উদ্যোগে আরও একটি আয়োজন, ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট, সেই অনুষ্ঠানে পৃথিবীর বিভিন্ন গুণী নামী শিল্পীদের সঙ্গে একই মঞ্চে গান গাইবার সুযোগ পাবেন। দেশের বিভিন্ন অঞ্চলের অডিশন রাউন্ড থেকে সিলেকশন রাউন্ডের জন্য বাছাই করা হবে 25 জন। সেখান থেকে বাছাই করা 3 জন পাবেন ফাইনাল রাউন্ডে ওঠার টিকিট। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক।